টস জিতে ব্যাটিং এ শ্রীলঙ্কা, তখনও তারা জানতো না কি এক দুঃস্বপ্ন তাদের জন্য করছে অপেক্ষা। প্রথম ওভারেই বুমরার আঘাত, কুশাল পেরেরার ডাক, দুই ওভার পরই শুরু সিরাজের তোপ, ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ তুলে দেন পাথুম। তৃতীয় ও চতুর্থ বলে সাদেরা সামারা বিক্রমার চারিতা সালাঙ্কাকে হারিয়ে ফেলে লঙ্কানরা। সিরাজের বোলিংয়ে দুরন্ত শুরু করে ইন্ডিয়া। ওই ওভারের শেষ বলে ধনঞ্জয় ডি সিলভা সিরাজের শিকার, এক ওভারেই চার উইকেট নিয়ে উড়তে থাকেন ভারতের ডানহাতি পেসার। পরের ওভারেই বোল্ড লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা, দশ বলের মধ্যেই সিরাজ পেয়ে যান ফাইফারের দেখা। অবিশ্বাস্য ঘটনাই যেন ঘটেছে কলম্বোতে, কুশাল মেন্ডিস আউট সিরাজের বলে, লঙ্কানরা ৩৩ রানেই ৭ উইকেট হারিয়েছে। এমন ধসের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা, লেজটা মুড়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ফাইনালেই লঙ্কানদের লজ্জা, মাত্র ৫০ রানেই অল আউট তারা। ভারত কত দ্রুত ম্যাচ জেতে সেটাই দেখার পালা। যে উইকেটে চোখে সর্ষে ফুল দেখেছে লঙ্কানরা, সেখানেই সহজে রান তুলেছে ইন্ডিয়া। ভারত আবারও এশিয়ার সেরা, এশিয়া কাপে এটি তাদের অষ্টম শিরোপা। রহমান পেয়ার, ৭১।